ইন কোর্স অফ মাই স্টুডেন্ট লাইফ, এই কোর্সের অর্থ হলো গতিপথ বা পথ বা ধারা। আই হ্যাড দ্য অপরচুনিটি, অপরচুনিটির অর্থ কি? অপরচুনিটির অর্থ সুযোগ। অফ কামিং অ্যাক্রস আ নাম্বার, অ্যাক্রস মানে কি? জুড়ে বা সম্মুখীন। অফ গুড টিচার্স, বাট ইন এমডি আজহার আই ফাউন্ড, ফাউন্ডের অর্থ কি? খুঁজে পাওয়া। নট অনলি আ টিচার উইথ অল দ্য গুড কোয়ালিটিস, এই কোয়ালিটির অর্থ কি? গুণ। অলসো আ ফ্রেন্ড, আ ফিলোজফার, ফিলোজফারের অর্থ কি? দার্শনিক। অ্যান্ড এ গাইড, গাইডের অর্থ কি? নির্দেশিকা বা উপদেষ্টা। আনটায়ারিং ইন, আনটায়ারিংয়ের অর্থ কি? অক্লান্ত বা অবিশ্রাম। হি জিল, জিলের অর্থ কি? উৎসাহ বা উদ্দীপনা। হি হ্যাড এ গ্রেট লাভ ফর অল দ্য স্টুডেন্টস, হি ওয়াজ নেভার আনহ্যাপি ইভেন ফর এ মোমেন্ট। দো ইংলিশ ওয়াজ হিজ ফেভারিট সাবজেক্ট, হি ওয়াজ ইকুয়ালি, ইকুয়ালির অর্থ হচ্ছে সমানভাবে, স্ট্রং ইন আদার সাবজেক্টস টু, অ্যান্ড কুড গো অন গিভিং নোটস অন দেম উইথ ইকুয়াল ইজ। ইএএসই, ইজের বাংলা অর্থ আরাম বা স্বাচ্ছন্দ্য। হি এক্সপ্লেন্ড, এক্সপ্লেন হলো আসল অর্থ, তার পাস্ট ফর্ম হলো এক্সপ্লেন্ড। এক্সপ্লেনের বাংলা অর্থ কি? এক্সপ্লেনের বাংলা অর্থ ব্যাখ্যা করা। লুসিডলি, লুসিডলির বাংলা অর্থ প্রাঞ্জলভাবে বা স্বচ্ছভাবে। দ্যাট অল দ্য সাবজেক্টস হি টট প্রুভড, এ টট কি? টিচ হলো আসল অর্থ, টিচ মানে শেখানো, টট হলো পাস্ট পার্টিসিপিল ফর্ম, তাহলে এটার অর্থ কি? শেখানো। প্রুভড, প্রুভ হলো আসল অর্থ, প্রুভড হলো পাস্ট ফর্ম, প্রুভের অর্থ হলো প্রমাণ করা। টু বি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিংয়ের অর্থ মজাদার। হিজ ডোরস আর অলওয়েজ ওপেন টু আস, হি সিম্প্যাথাইজড, আসল অর্থ হলো সিম্প্যাথি, সিম্প্যাথির অর্থ হলো সহানুভূতি, উইথ আস হোয়েন এভার উই ওয়ার ইন ডিস্ট্রেস, ডিস্ট্রেসের অর্থ হলো মর্মপীড়া বা বেদনা। হি ওয়াজ এ গ্রেট ডিসিপ্লিনারিয়ান, এর অর্থ হলো শাস্তিমূলক বা কঠোর শাসক। বাট হ্যাজ এ সফট, সফটের অর্থ নরম, কর্নারের অর্থ কোন, ফর অল অফ আস। হি ইভেন ইউজ টু পার্টিসিপেট, পার্টিসিপেটের অর্থ হলো অংশগ্রহণ করা। ইন সার্টেন, সার্টেনের অর্থ কি? নির্দিষ্ট বা নিশ্চয়ই। গেমস উইথ আস, ইন এ ওয়ার্ড হি ওয়াজ মোর দ্যান এ টিচার টু আস। আই অ্যাডমায়ার, অ্যাডমায়ারের অর্থ হলো প্রশংসা করা বা তারিফ করা। হিম অ্যান্ড স্টিল রিমেম্বার হিম বিকজ হি ওয়াজ অ্যান আইডল টু মি ইন অল রেসপেক্টস, আইডল এর অর্থ হচ্ছে আদর্শ। তাহলে আমরা আজকে কতগুলো ওয়ার্ড শিখলাম? প্রায় 20টা ওয়ার্ড শিখে ফেললাম। আমি ওয়ার্ডগুলো আরেকবার বলে দিচ্ছি, দেখো ভালো করে লাইনগুলো পড়বে, তাহলে রিডিংও প্র্যাকটিস হবে এবং ভোক্যাবুলারিও শেখা হবে। আরেকবার ওয়ার্ডগুলোর বাংলা অর্থ বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবে। কোর্স, কোর্সের অর্থ পথ বা গতিপথ বা ধারা। অপরচুনিটির অর্থ সুযোগ। অ্যাক্রসের অর্থ জুড়ে বা মেমব্রেন। সাউন্ডের অর্থ খুঁজে পাওয়া। কোয়ালিটির অর্থ গুণ। ফিলোসোফারের অর্থ দার্শনিক। গাইডের অর্থ নির্দেশিকা। আনটায়ারের অর্থ অনাচার। জিলের অর্থ উৎসাহ বা উদ্দীপনা। ইকুয়ালির অর্থ সমানভাবে। ইজ মানে আরাম বা স্বাচ্ছন্দ্য। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। লুসিডলি মানে প্রাঞ্জলভাবে বা স্বচ্ছভাবে। টিচ মানে শেখানো। টট হলো পাস্ট পার্টিসিপিল ফর্ম। প্রুফ মানে প্রমাণ করা। ইন্টারেস্টিং মানে মজাদার। সিম্প্যাথি মানে সহানুভূতি। ডিস্ট্রেস মানে মর্মপীড়া বা বেদনা। ডিসিপ্লিনারিয়ান মানে শাস্তিমূলক বা কঠোর শাসক। সফট মানে নরম। কর্নার মানে কোন। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। সার্টেন মানে নির্দিষ্ট বা নিশ্চয়। অ্যাডমায়ার মানে তারিফ করা। রিমেম্বার মানে মনে রাখা। আইডিয়াল মানে আদর্শ। তাহলে এইভাবে যদি আমরা প্রতিনিয়ত রিডিং প্র্যাকটিস এবং ভোকাবুলারি শিখতে থাকি, তাহলে আমরা অবশ্যই ভোকাবুলারিতে অনেক স্ট্রং হয়ে উঠতে পারবো।